প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা বিদেশ থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা সেই অ্যাকাউন্ট পরিচালনা করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত ধারণা দেব। তো শুরুতে আমরা জানবো যে বিদেশ থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। আপনি বিদেশে আছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেই, কষ্ট করে উপার্জিত সকল অর্থ দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেন, দেশে যাওয়ার পর টাকা চাইলে সে সময় দেখা যায় তাদের কাছ থেকে টাকা পান না বা ওইভাবে সেভিং থাকে না, খরচ হয়ে যায়। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর পাশাপাশি বিদেশ থেকেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে সঞ্চয় করতে পারেন, যা দেশে যাওয়ার পর আপনার অবশ্যই কাজে লাগবে। বেশ কিছু ব্যাংক অনলাইনে অ্যাকাউন্ট খোলার সেবা নিয়ে এসেছে যা মাত্র 2 মিনিটের মধ্যেই সম্ভব হয়ে থাকবে। প্রতিটি ব্যাংকের অনলাইনে অ্যাকাউন্ট খোলার অ্যাপস আছে, প্রতিটি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার ধরন প্রায় একই রকম। বর্তমান সময়ে দেশ বা বিদেশ কিংবা বিশ্বের যে কোনো দেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট করা অনেকটা সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে, অনেকটা বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্ট খোলার মতো। বিদেশেতে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যেসব ডকুমেন্টস লাগবে তা হলো একটি বাংলাদেশি নাম্বার, আর সেটাতে রোমিং অপশন চালু থাকতে হবে। যদি রোমিং চালু না থাকে, দেশে থাকা আপনার পরিবারের সদস্যদের মাঝে মা বাবা ভাই বোনের যে কারো নাম্বার হলেই হবে, ও নিজের একটি ইমেইল বা জিমেইল আইডি লাগবে, আপনার জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি লাগবে, নমিনির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন ও তার সদ্য তোলার ছবি লাগবে। নমিনি আপনি চাইলে আপনার পরিবারের যে কোনো সদস্যের দিতে পারেন। নমিনির কাজ হলো অ্যাকাউন্টধারী মারা গেলে নমিনি অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবে। বাংলাদেশ সার্ভারযুক্ত VPN খেয়াল রাখবেন, তা যেন সিকিউর হয়। বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ ব্যাংক সুদি প্রথাতে লেনদেন করে থাকে, কিছু ইসলামী ব্যাংক রয়েছে, তবে বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সুদি কারবারে জড়িত তাই নিঃসন্দেহে বলা যায় যে ইসলামী ব্যাংকগুলো 100% সম্পূর্ণ সুদমুক্ত নয়, তবে তারা চেষ্টা করছে। সুদ হতে যত দূরে থাকা যায় তত ভালো, যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন অধিকাংশ সাধারণ মানুষ বাধ্য হয়ে করে, তাই নিজের ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে ইসলামী ব্যাংক বা অন্যান্য সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন আমি আপনাদেরকে জানাবো বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে যেসব ব্যাংক। এক নম্বরে হলো সিটি ব্যাংক, এখনই অ্যাকাউন্ট অ্যাপস। সিটি ব্যাংকের ক্ষেত্রে মাসিক 1 লাখ টাকার বেশি অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে ইনকাম সোর্সের পেপার লাগবে, তবে মাসিক 1 লাখ টাকার কম লেনদেন করলে ইনকাম সোর্সের পেপার লাগবে না। ইসলামী ব্যাংক, সেলফিন অ্যাপ, সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL নাও অ্যাপ, উপরিউক্ত এই 3 ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনে খোলার সাথেই অ্যাক্টিভ হয়ে যাবে ও লেনদেন করা যাবে। সোনালী ব্যাংকের সোনালী ই-সেবা অ্যাপ দিয়ে করা যাবে, তবে এই ব্যাংকের অ্যাপস দিয়ে অনলাইনে অ্যাকাউন্ট খুললে খোলার 3 মাসের মধ্যে গ্রাহকদের সেই শাখায় গিয়ে বেশ কিছু পেপার্স দিয়ে অ্যাক্টিভ করতে হবে।